বাড়ির ঠাকুর ঘরে এই সব নিয়ম মেনে চলুন, মা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে। সাধারণত প্রত্যেক হিন্দু ঘরে একটি করে ঠাকুর ঘর থাকে। এই ঠাকুর ঘরের উপর নির্ভর করে আমাদের অর্থনৈতিক উন্নতি। কাজেই প্রথমে আপনাকে দেখে নিতে হবে ঠাকুর ঘর কোন দিকে রয়েছে। ঠাকুর ঘর সাধারণত পূর্ব দিকে করুন, অথবা উত্তর দিকে রাখুন, অথবা উত্তর পূর্ব দিকে করুন। কারণ এই তিনটি দিক হচ্ছে ঈশ্বরের দিক। বাড়ির যে ঠাকুর ঘর রয়েছে তা প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঠাকুর ঘরের যেখানে দেবদেবী রয়েছে সেই স্থানটিও অবশ্যই প্রতিদিন পরিষ্কার করুন। চেষ্টা করুন দেবদেবীকে টাটকা পুষ্প সহকারে পুজো করার। আপনার বাড়ির ঠাকুর ঘরে যে মা লক্ষ্মী দেবী রয়েছে তার সামনে একটি অবশ্যই ময়ূরের পালক রাখবেন। কারণ ময়ূরের পালক ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। কাজেই আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং অর্থনৈতিক সৌভাগ্য ডেকে আনবে। কখনোই আপনি বাড়ির ঠাকুর ঘরে স্নান না করে প্রবেশ করবেন না। কখনোই আপনি স্নান না করে দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না। এমনকি আমিষ খাদ্য খাওয়ার পর দেবদেবীর মূর্তি একদম স্পর্শ করবেন না। আর যদি করেন তবে আপনার ঠাকুর ঘরের যে দেবদেবী রয়েছে তারা প্রত্যেকেই রুষ্ট হবেন এবং আপনার উপর নেমে আসবে দেবদেবীর অভিশাপ। পূজো হয়ে যাওয়ার পর দেবদেবীকে নিবেদন করা বিভিন্ন পুষ্প আপনি অবশ্যই জোয়ারের জলে ভাসিয়ে দিবেন। প্রতিদিন সন্ধ্যার সময় একটি শুদ্ধ দেশি খাঁটি ঘিয়ের প্রদীপ দেবদেবীর সামনে অবশ্যই প্রজ্বলিত করবেন। বাড়িতে তুলসী গাছ যদি থাকে প্রতিদিন সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে অবশ্যই নিবেদন করবেন। এই কাজগুলি আপনি নিয়মিতভাবে করুন, আপনার সংসারে অভাব দারিদ্রতা দূর হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি ফিরবে। ধন্যবাদ।